আচ্ছা, সো আমাদের রেন্ডারিংটা কমপ্লিট। আমি কিছু সেটিংসে চেঞ্জ আনছি, সেটা আমি একটু বলে নেই যে কি কি সেটিংসে চেঞ্জ আসছে। সেটা হচ্ছে যে আমি এই যে পর্দার যে ম্যাটেরিয়াল, এটা ট্রান্সপারেন্সিটা অনেক বাড়ায় দিছি, কারণ আসলে ট্রান্সপারেন্সিটা অত কমে আসলে ভালো লাগতেছিল না। 97 হচ্ছে কি এখন ট্রান্সপারেন্সিটা। আর আরো কি কি যে চেঞ্জ আনছি সেটা হচ্ছে যে আমি এখানে যে মানে এনভায়রনমেন্ট লাইট বাড়ায় দিছি। হ্যাঁ, আর শাটার স্পিড 20 রাখছিলাম আমার মনে হয় আগেরটায়, ওটা ঠিক আছে, ওটা সমস্যা নাই। আর আর হচ্ছে গিয়ে যে ও আমার এই যে এই ম্যাটেরিয়ালটা যে যেটা ওয়ালে আছে, ওয়াল ম্যাটেরিয়ালটা আমি হচ্ছে গিয়ে যে বর্তমান সেটিংসটা একটু দেখাই দিই। সেটা হচ্ছে যে ওয়াল ম্যাটেরিয়ালটাকে সিলেক্ট করতেছি, সেটা হবে হচ্ছে গিয়ে যে আমার আমি রিফ্লেকশনটা অনেক কমাই দিছি, এবং হচ্ছে গিয়ে যে হাইলাইটটাকে গ্লসিনেস হাইলাইট গুলিকে বাড়াই দিছি, ঠিক আছে। আদারওয়াইজ গ্লিচি একটা ইফেক্ট আসতেছিল, সেটা আমি আসলে চাচ্ছিলাম না। আচ্ছা, এখন আমি এটাকে সেভ করব। সেভ এজ আপনি জেপিজি হিসেবে সেভ করতে চাইলে করতে পারেন, বাট আমি পিএনজি জেপিজি দুটাতেই আমি যাব। আমি লিখি যে ইন্টেরিয়র, পিএনজি এবং জেপিজি। হ্যাঁ, জেপিজিও একটা সেট করেন, অসুবিধা নেই, রাখলে ইউজ করতে পারেন। হ্যাঁ, একই নাম, পিএনজি না, এবার অ্যাকচুয়ালি আমার পিএনজিটাই দরকার। আমার অ্যাকচুয়ালি আর এই এই জিনিসটা আমার দরকার নাই, সো আমি এটাকে সেভ করতে চাইলে সেভ করতে পারেন, সেভ করে রাখেন, নাম দিয়ে আমি যাবি যাই না নাম দিয়ে দিলাম। ওকে, এবার হচ্ছে কি যে আমি যে 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 ইয়েটা করছি এগুলি ফটোশপে। হ্যাঁ, আর আমার একটা ব্যাকগ্রাউন্ড দরকার, যেটা দিয়ে আমি আসলে যে এটার মতো কিছু নাই, ওই যে ইউসুফ ভাইয়ের মতো এরকম কিছু একটা তৈরি করতে পারি, সেটা আমার দরকার, ঠিক আছে। আচ্ছা, আমি আসলে বৃষ্টির ইফেক্টটা তৈরি করতে যাচ্ছি না, এটা একটা কমপ্লেক্স। ওকে, এটাকে আমি ক্রস করে দিলাম, ফটোশপ। আচ্ছা, একটা ছবি নিছি যেটা দিয়ে আমি এখন এই মানে এটা ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ করব। ফটো মানে নেট থেকে এইসব ছবি খুব সুন্দর ভাবে পাওয়া যায়, আপনি জাস্ট খালি এটাকে ড্র্যাগ করেন, এটার মধ্যে ড্র্যাগ করেন। আর পিএনজি ফাইলটা বলছিলাম, পিএনজি ফাইল, তো পিএনজি ফাইলটা আপনার এখানে ইয়ে করে আমি জাস্ট পিকচারে এই লেয়ারটাকে নিচে নামায় দিছি। নামায় দিয়ে এখন প্রয়োজন মতো পজিশন করেন। আচ্ছা, এই লেয়ারটাকে আমি লক করে দিব, কারণ হচ্ছে গিয়ে যে আমি চাই না যে মূল যে ইমেজটা সেটা নড়াচড়া করি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে ওই পাশে আমার ইয়ে আসছে রুজটা, এবং আমি আমার মনে হয় যে দরকার হইলে এই লেয়ারটাতে আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট করতে পারি হালকা। ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, আই থিঙ্ক যে ব্রাইটনেস ওয়াশ আউট কোনটা দিয়ে গেলে আসলে ভালো লাগবে। এইভাবে আমরা একটা টোটালি একটা রেন্ডার, আপনি যদি এখানে আরো কিছু করতে চান করতে পারেন, মানে আমি এই লেয়ারের উপরেও আমি আসলে ইয়ে বসাইতে চাই অ্যাডজাস্টমেন্ট, সে হচ্ছে গিয়া সে হচ্ছে গিয়ে এক্সপোজার। হ্যাঁ, এক্সপোজারকে আপনি করতে পারেন, নামাকরণ করতে পারেন, যেভাবে আসলে আপনার ইয়ে মনে হয় যে করলে ভালো হয়, কোনোটাই দরকার নেই, যা আছে ভালোই আছে, তাই না?